আজ আমি তোমাদেরকে একটা আচার বানিয়ে দেখাবো। এই যো, এই ফলটা তোমরা দেখছ, এই ফলটার নাম নয়াল ফল। এই ফলটা অনেকেই চেনো না। এই ফলের আচারটা খেতে খুব সুন্দর হয়। আজ আমি তোমাদেরকে এই ফলের আচার বানিয়ে দেখাবো। দেখো আমি এই আচারটা কী করে বানাই। আমি প্রথমে আচারের ভাজা মশলাটা করে নেব। আচারে যে ভাজা মশলাটা আমি দেব তার জন্য নিয়েছি এই যো মেথি, মৌরি, জোয়ান, গোটা জিরে, সর্ষে, তিনটে শুকনো লঙ্কা। কড়াইটা আমার এখানে গরম হয়ে গেছে। আমি এবার এইখানে যে মশলাগুলো নিয়েছি আমি সব এক চামচ করে দিয়ে দেব। গোটা মেথি, গোটা মৌরি, জোয়ান, জিরে, সর্ষে, শুকনো লঙ্কা সব আমি এক চামচ করে নিয়েছি। নিয়ে এবার গ্যাসটা লো ফ্লেমে ভেজে নেব। আমি হাই ফ্লেমে ভাজবো না, ভাজলে মশলাগুলো পুড়ে গেলে তার কোনো গন্ধ থাকবে না, তাই লো ফ্লেমে আমি মশলাগুলো ভেজে নেব। মশলাটা আমার এখানে ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধও বেরিয়ে গেছে। এবার মশলাটা আমি একটা বাটিতে ঢেলে নেব। আমি এবার কড়াইয়ের মধ্যে একটু জল দিয়ে দেব। সামান্য একটু নুন দেব আর ফলগুলো আমি দিয়ে দেব। দিয়ে 5 মিনিট মতো আমি ফুটতে দেব। এবার আমি ভাজা মশলাটা শিলে বেটে নিই, ততক্ষণ ওইটা ফুটতে থাকুক। আমি এগুলো শিলেতে বেটে নেব। ফলটা আমার এখানে সেদ্ধ হয়ে গেছে। এবার একটা ফুটো থালায় জল ঝরিয়ে নেব। আমি এবার ফুটো থালার মধ্যে ঢেলে নেব। আমি কড়ার মধ্যে গুড় দিয়ে দেবো। আমি এখানে আখের গুড় নিয়েছি 750 গ্রাম। আপনারা মনে করলে চিনি দিয়েও করতে পারেন, আপনাদের ইচ্ছা মতো। আমি এটা গুড় দিয়ে করছি। আমি এখানটা আমার গুড়টা গলে যাবে, খানিকক্ষণ ফুটবে। এই যো তোমরা দেখছো গুড়টা এখানে পাতলা হয়ে গেছে। এই যো আর একটু ফুটবে। গুড়টা এখানে আমার রেডি হয়ে গেছে। এর মধ্যে আমি ফলগুলো দিয়ে দেবো।
তোমরা দেখতে পাচ্ছ এইখানে ফল আর গুড় একসাথে ফুটছে, আর গুড়টা দিয়ে অনেকটা জল বেরিয়েছে। এই যে এই জলটা আস্তে আস্তে শুকিয়ে যাবে। এই যে আমি এরকমভাবে নাড়াচাড়া করতে থাকবো, নালে তলায় লেগে যাবে। আমি কোনো রকম জল কিন্তু এতে ব্যবহার করিনি, গুড়ের থেকেই এই জলটা বেরিয়েছে। এখানে আমার গুড়ের যে জল বেরিয়েছিল সেই জলটা অনেকটাই শুকিয়ে গেছে, আচারটাও আমার হয়ে এসেছে। এই যো আর একটু নাড়ব। এখানে আমার আচারটা হয়ে গেছে, জলটা শুকিয়ে গেছে। একটু রস রসই আমি নাবাবো, কেননা পরে আমার এখানে যে রসটা থাকবে টেনে নেবে। তারপরে আমি যে ভাজা মশলাটা করেছি সেই ভাজা মশলাটা এর উপরে ছড়িয়ে দেব। আমি এবার ভাজা মশলাটা যেটা বানিয়েছিলাম সেটা এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি। খুব সুন্দর মশলা ভাজার গন্ধটা বেরিয়েছে, আচারটাও খেতে খুব সুন্দর হবে। তোমরা বাড়িতে অবশ্যই বানিও, খেতে খুব ভালো লাগবে। আমার এখানে রেডি হয়ে গেছে নয়াল ফলের আচার, তোমরা দেখতেই পাচ্ছ। দেখতেও সুন্দর হয়েছে, খেতেও সুন্দর হবে। তোমরা বাড়িতে বানিয়ে দেখো, তোমাদের আশা করি ভালোই লাগবে। আর আমি আবার তোমাদেরকে আর একটা নতুন রেসিপি করে দেখাবো।